সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আজকে। সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে সমস্ত ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের PDF সহ আলোচনা করা, এছাড়াও এই চ্যানেলে আপনারা বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। সো চলুন শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছ যে PDFটি আমি দেখাচ্ছি, নোটিশটি, যেটি তোমরা সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রেলওয়ে, এখানে দেখো এঙ্গেজমেন্ট অফ JR টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট বেসিক অফ প্রোডাক্ট আপ টু 19 November 2020। এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করা হচ্ছে, যেটা 19 November পর্যন্ত তোমাদের যে কন্ট্রাক্টটি থাকবে। অনলাইন অ্যাপ্লিকেশন 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে 6 মার্চ পর্যন্ত, বিকেল 5টা অবধি হবে এই ফর্ম ফিলআপটি। সো এখানে দেখতে পাচ্ছ কীভাবে আবেদন করবেন, এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করা হচ্ছে, যে পদগুলিতে কন্ট্রাক্ট বেসিক নিয়োগ করাচ্ছে এখানে দেখে দিয়েছে। দেখো টোটাল 37টা রয়েছে, যাদের মধ্যে UR-দের জন্য রয়েছে 14টি, SC-দের জন্য 6টি, ST-দের জন্য 3টি, OBC-দের জন্য 10টি, এছাড়াও EWS-এর জন্য 4টি রয়েছে। সো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখে দিয়েছে। দেখো এখানে দেখো জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 6-এর জন্য দেখো 4-year ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ারের ওপর, যে সিভিল ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের 3 বছরের বা 4 বছরের কোর্স থাকতে হবে। এছাড়াও BSc সিভিল ইঞ্জিনিয়ার হলেও এই জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো এখানে বলে দিয়েছে 60% জেনারেলদের নাম্বার থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা যে সিভিল ইঞ্জিনিয়ারের ওপর। OBC-দের জন্য থাকতে হবে 55%, ST-দের জন্য 50% হলেও চলবে। সো এখানে দেখো এখানে দিয়ে দিয়েছে এজ লিমিট, UR-দের জন্য 33 বছর ঊর্ধ্ব এবং OBC-দের জন্য 36, ST-দের জন্য 38 বছর ম্যাক্সিমাম এজ লিমিটেড, আর মিনিমাম হচ্ছে 18 বছর, তোমরা জানো হয়তো। সো এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেটের যে এটা দিয়ে দিয়েছে, ফিসটা দিয়ে দিয়েছে। দেখো 500 টাকা হচ্ছে তোমাদের জেনারেল কাস্টের জন্য তোমাদের 500 টাকা দিতে হবে এবং SC-ST OBC-র জন্য 250 টাকা দিতে হবে আবেদন ফিস। এখানে ফর্ম রিলেটিভ বলে দিয়েছে, দেখো ফর্ম কীভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে এগুলো দিয়ে দিয়েছে। দেখো একটা অনলাইন স্ক্যান ফটো পাঠাতে হবে তোমাদের ছবি, যেটা 200-300 KB হলেও চলবে। সো এখানে দেখো রিফান্ড অফ ফিস, তোমাদের ফিসটা রিফান্ড করে দেওয়া হবে অনলাইনে। দেখো তোমাদের ব্যাংকে দিয়ে দেওয়া হবে, এখানে রিফান্ড করে দেওয়া হবে। সো এখানে দেখো রিসার্ভিস যে এটা দিয়েছে, সরি ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য, এটা আমি বাড়ির বাইরে করছি, সো কিছু ব্যাকগ্রাউন্ড নয়েস আসতে পারে। সো এখানে দেখো সমস্ত নোটগুলো দিয়ে দিয়েছে তোমাদের অনলাইন ফর্ম ফিলাপের। সো এখানে দেখো যে তোমাদের যে মার্কস রিটেন এক্সাম যেটি হবে সেটা 100 নম্বরে হবে, এখানে দেখে নিতে পারো সমস্ত পরীক্ষার এগুলো দিয়ে দিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে জমা দেবে সেটা দিয়ে দিয়েছে, একটু পজ করে দেখে নেবে। মোট 24টি পেজের এটি PDF। সো মোট 34টি পেজের এটি PDF। 7 নম্বর পেজে বিভিন্ন ফর্ম ফিল আপ এবং যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলি দিয়ে দিয়েছে, যে তোমাদের পরীক্ষা কীভাবে সেটি একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ দেখো দিয়ে দিয়েছে যে ক্লাসগুলিতে তোমাদের রিকমেন্ড হবে। এখানে দেখো তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যেই স্ক্যান ফটোগুলি পাঠাতে হবে, এখানে দেখো অ্যাপ্লিকেশন উইদাউট স্ক্যান সিগনেচার, সিগনেচার তোমাদের একটি পাঠাতে হবে, যেটি স্ক্যান করে ফটো তোমাদের স্ক্যান করে পাঠাতে হবে। সরি একটু মানে এই PDFটি ডাউনলোড হতে একটু ইয়ে হচ্ছে, তাই একটুখানি দেখতে পাচ্ছ নিচ্ছে না ভালো করে। এখানে দেখো অ্যাপ্লিকেশন উইথ স্ক্যান যেটি ফটো দিতে হবে, এখানে দেখো সমস্ত কিছু বার্থডে এগুলো তোমাদের দিয়ে দিতে হবে। এছাড়াও এখানে কিছু ফর্ম দিয়ে দিয়েছে যেগুলো তোমাদের স্ক্যান করে পাঠাতে হবে, যেগুলো আমি দেখে দিচ্ছি। ডিউরেশন দেখো তোমাদের 19 November পর্যন্ত এই পোস্টের জন্যে থাকবে, আর এটা একটু কন্ট্রাক্ট বেসিক। তোমরা এই PDFটি এখানে পেয়ে যাবে www.indiarailway.gov.in-এ। এখানে দেখো জেনারেলদের জন্য কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে,
যে গাইডলাইনগুলো সাধারণত তোমরা একটু দেখে নেবে, ফর্ম রিলেটিভ গাইডলাইন দেখে নেবে একটু। সরি ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য বাড়িতে ভিডিওটি করছি, একটু পিডিএফটি একটু ডাউনলোড হতে সমস্যা হচ্ছে। এনে দেখো ইম্পর্টেন্ট যে এগুলো দিয়ে দিয়েছে, এগুলো যে জেনারেলদের জন্য একটু ফলো করবে, যারা জেনারেল আছে একটু ভালো করে দেখে নেবে। ফিস রিলেটিভ ফর্ম এবং এগুলো সমস্ত দিয়ে দিয়েছে, ফর্ম রিলেটিভই দিয়েছে, অন্য কিছু দেয়নি। এক্সামের কোনো সবার ক্ষেত্রে একই নিয়ম এক্সামে, শুধু ফর্ম রিলেটিভ একটু এসসি এসটিদের আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আর এটা হচ্ছে এসসি এসটিদের জন্য, যেটা বললাম স্ক্যান ফটো, তোমাদের একটা স্ক্যান এ পাঠাতে হবে, পিডিএফটি ডাউনলোড করে তোমরা সাইবার ক্যাপ কিংবা তোমাদের যদি কম্পিউটার থাকে সেখান থেকে প্রিন্ট আউট বার করে এই ফর্মটি ফিল আপ করতে হবে, যেটি স্ক্যান করে তোমাদের পাঠাতে হবে। এছাড়াও আরও ফর্ম রয়েছে, দেখতে দিচ্ছি আমি এখানে এই একটা ফর্ম আছে, এই ফর্মটা তোমাদের স্ক্যান করে পাঠাতে হবে। এইখানে আরেকটি ফর্ম রয়েছে, এটাও তোমাদের স্ক্যান করে পাঠাতে হবে। এখানে আরেকটি ফর্ম রয়েছে যেগুলি সিগনেচার করতে হবে, দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট বা ডিকমার কমিশনের দ্বারা সিল উইথ সিল করতে হবে, সিল দিয়ে সিগনেচার করে আনতে হবে। এখানে দেখো মাইনরিটি, মানে এটা মুসলিমদের জন্যে মাইনরিটির জন্যে যে একটি ফর্ম দিয়েছে, এটা তোমাদের ফিল আপ করতে একটা ছবি দিতে হবে, ক্যান্ডিডেটের নেম ডেট প্লেস দিয়ে দিতে হবে। এখানে দেখো ফর্ম ইনকাম সার্টিফিকেটের জন্যে, ইনকাম যেটা তোমাদের এটা দিতে হবে সেটা, আর এখানেও একটি সিগনেচার করতে হবে অফিসিয়ালদের দিয়ে, ইস্যু দেখছো অথরিটি দিয়ে ইস্যু করে দিতে হবে, যেগুলো বিডিওতে সাধারণত করে। মানে দেখো আমাদের এখানে আরেকটি দিয়ে দিয়েছে ফর্ম, দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে যে অনলাইন প্রসেসটা আরেকবার দিয়ে দিয়েছে, বিফোর অ্যাপ্লাই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে ফর্ম ফিল আপের আগে একটি ফটো তোমাদের স্ক্যান করে পাঠাবে, যেটার হাইট হবে 3.5 সেমি এবং যেটার লেন্থ হবে 4.5 সেমি। এটি সিগনেচার পাঠাতে হবে, যেটা ক্যাপিটাল লেটারে হবে। এছাড়াও ডকুমেন্টগুলি JPG ফরম্যাটে পাঠাতে হবে তোমাদের। এছাড়াও যে ছবিটি পাঠাবে সেটা 50 থেকে 100 KB হতে হবে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এগুলো দিয়ে দিয়েছি, একটু পজ করে দেখে নেবে। স্টেপ টু এ দেখো দিয়ে দিয়েছে কিছু ফর্মের রিলেটিভ একই কথা বলেছে এখানে। এছাড়াও তোমাদের একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ইংলিশ অর হিন্দির মধ্যে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো এই 24টি পেজেরই ফর্ম বা পিডিএফ বা নোটিস তোমাদের দিয়েছে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে। যারা যারা আবেদন করবে তারা www.indiarailway.gov.in বা .com গিয়ে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করবেন এবং ওইখানেই অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে। সো আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।